আমি খবর পেয়েছি 10:30 দিকে, 10:30 দিকে। তখন আমি শুনেই আমি ওখান থেকে বাসার থেকে চলে আসছি, আসার পরে দেখতেছি অবস্থা। এখানে আসার পরে শুনলাম যে 10:15 দিকে সম্ভবত আগুনটা সূত্রপাত। হ্যাঁ, আমি হচ্ছে তাই শুনেছি যে ট্রান্সফরমার ব্রাস্ট হয়েছে, তারপরে এসিতে ওটা হয়তো বা একটা রিফ্লেকশনের ওটার থেকেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এটা সম্বন্ধে এখন আইডিয়া করতে পারছি না, কারণ ভিতর থেকে আমাদেরকে তো ওইভাবে জানায় নাই, ওরা এখনও কাজ করতেছে, আমরা ভিতরে ঢুকতে পারি নাই এখনো পর্যন্ত। ভয়াবহ পরিস্থিতি হতো যে টাইমটা আসলে ওটা একদম ব্যাংকিং টাইম, যে সময় একটা সূত্রপাত হয়েছে। এটা যদি ওয়ার্কিং ডেতে হতো তাহলে অনেক ভয়াবহ একটা ব্যাপার হতো। আমরা অফিসার আছি 10 জনের মতো, আর অক্সিলারি স্টাফ নিয়ে 15-16 জন। না না, আমি নিচের ঘটনাটা হয়েছে যাইয়া এখানে আমি যে সময় ভিতরে কাজ করতেছি, দেখলাম কি এখানে টেনা সুইটার বাস্ট মারছে, বাস্ট মারার সাথে সাথে আগুন ভিতরে কোনো এসিতে আগুন ধরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে মানুষজন সব বাই করলাম আর কি টাইম না, এর পরে দেখি পুরো দুমায় আন্ধার হয়ে যেতে আছে। পরে উপরে কোনো মানুষজন বোলাইতে আসি, কেউ নামে না। পরে এই গেট খুললে দিয়েছি, খুললে যে উপরে কোনো নামাই লইছে, এডুই আমি দেখছি হ্যাঁ পা তো দৌড়ে দৌড়ি চলতে আছে। আমি শুনছি আইসা যে ট্রান্সফার বাস্ট হয়েছে, যে নিচেতে ট্রান্সফার বাস ব্যাংকে লাগছে। পরে আমি যা আছে 3 তলা থেকে 4 তলা থেকে 5 তলা 6 তলা মানুষ নিয়ে আর বাড়ির ছাদ টপ পাইয়া সবাই নাম আয়া, তারপর আলা আর ফায়ার সার্ভিসের এত ফোন দিতেছি, ফায়ার সার্ভিস ফোন ধরা নেই ধরছে, তারপর জীবন লাইনে ফোন দিচ্ছি, ফোন দিচ্ছে ওনারা আসতে আইসা আমাদের নিবাইছে। আর এই বিদ্যুতের ট্রান্সফর্মার আছে না, বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে হয়েছে শর্ট সার্কিটে বাস্ট হয়ে আগুনটা মনে করেন ভিতরে মারছে, ভিতরে মারলে ইনডোরের ভিতরে আগুন লেগে গেছে। ব্যাংকের সিলিং থাকে না, এই সিলিং এ আগুনটা ধরে গেছে। আমি মিউচুয়াল ট্রাস্টের পাশে হলো আমার বাসা, তো প্রথম দেখলাম যে একটা হলো বিস্ফোরণের শব্দ হলো, শব্দ হওয়ার পর যে ট্রান্সমিটার থেকে বাস্টটা হয়েছে ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া বের হওয়ার পরে যে আমরা দূরে আসলাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস আসছে এবং আমার বাসার থেকে আমি পানি দিয়েছি আমার ট্যাঙ্কির থেকে, যে হলো ওনাদের লাইন করে দিয়েছি ওনারাই করে। এখন তো দেখা যাচ্ছে অনেকটা একটু নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিস যথেষ্ট কাজ করছে এটা আমরা দেখছি। আমরা প্রথম 10:40 সংবাদ পাই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ধলাইখাল মোড়ে আগুন লেগেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে প্রথমে সূত্রাপুর ফায়ার স্টেশন চলে আসে এবং এর পাশাপাশি হেডকোয়ার্টার থেকে এবং সদরঘাট থেকে মোট 5টা ইউনিট এসে কাজ শুরু করে দিই আমরা। 11:45 সময় আগুন নিয়ন্ত্রণে আসে এবং দেখলেন যে আমাদের 11:57 সময় ফায়ার পুরো নিয়ন্ত্রণে এবং ফায়ার আউট হয়ে যায় আগুন নিবন্ধন করতে সময়। এখানে এসির থেকে আগুনটা লেগেছিলো আমাদের দেখতে পারলাম এবং আমাদের এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে আগুনের এখানে সৃষ্টি, আগুনের ভিতর থেকে এসির থেকে আগুনের সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতি আমরা এখন আগুন নিবন্ধন করছি, আগুন নিবন্ধন করে যখন আমরা অ্যাসেসমেন্ট করবো তখন আমরা ক্ষয়ক্ষতি পেমেন্ট আমরা দেবো। হ্যাঁ, আমরা এসিটার মধ্যে ধোয়া বেড়াচ্ছে এবং আমাদের যে ফায়ার ফাইটাররা যে অফিসার আছে সবাই মিলে সেখানে আগুনটা নিবন্ধন করছে। এখন ধোয়াটা আউট করা হচ্ছে, ভিতরে ধোয়া আছে, আগুন আর এখন ভিতরে নেই।